তৃণমূলকে রুখতে একে অপরের হাত ধরল বাম বিজেপি ও কংগ্রেস। মুর্শিদাবাদের এই ঘটনা এখন জোর চর্চায়। পঞ্চায়েতের সিংহভাগ আসন পকেটে পুরেও বোর্ড গঠন অধরায় থেকে গেল শাসক দল তৃণমূলের কাছে। মুর্শিদাবাদের সুতির এই পঞ্চায়েত বোর্ড গঠন করল বাম বিজেপি কংগ্রেস। এবছর পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি স্লোগান তুলেছিলেন, নো ভোট টু মমতা। একাধিক সভা সমাবেশে তৃণমূলকে ঠেকাতে বিরোধী সব দলের ঐক্যের কথা শোনা গিয়েছিল তার মুখে। বামেরা আদর্শগতভাবে বিজেপির ঘোর বিরোধী, কোনো অবস্থাতেই গেরুয়া দলের সঙ্গে সমঝোতায় যেতে নারাজ লাল পার্টি। বিজেপির নৈব নৈব চুয়া হলেও সম্পূর্ণ ভিন্ন আদর্শের দল কংগ্রেসের সঙ্গে অবশ্য তারা এরাজ্যে জোট বেঁধে লড়েছে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণার পর এবার দিকে দিকে বোর্ড গঠনের পালা চলছে। মঙ্গলবার মুর্শিদাবাদের সুতি দুই নম্বর ব্লকের মহেশাইল এক গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের প্রক্রিয়া ছিল। এই পঞ্চায়েতে একসঙ্গে বোর্ড গড়েছে বাম, কংগ্রেস ও বিজেপি। উল্লেখ্য, সুতির মহেশাইল এক গ্রাম পঞ্চায়েতের মোট আসন 25, এর মধ্যে তৃণমূল জিতেছে 10টি আসনে। বিজেপি ঝুলিতে গিয়েছে 7টি আসন, কংগ্রেস পেয়েছে 5টি ও আরএসপি জিতেছে 2টি আসনে। একটি আসনে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী। তৃণমূলকে ঠেকাতেই পঞ্চায়েতে এবার একজোটে বিরোধী সব দল। এদিন এই পঞ্চায়েতে প্রধান হয়েছেন কংগ্রেসের জয়ী প্রার্থী, উপপ্রধানের আসনটি গিয়েছে বিজেপির জিম্মায়।